কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির বিতর্কিত মন্তব্য ইস্যুতে দলের পদক্ষেপ কি হবে তা নিয়ে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হলো বুদ্ধদেব ভট্টাচার্যকে। জানিয়ে দিলেন তৃণমূলের সঙ্গে ধর্নায় বসবে না সিপিএম, বাতিল করলেন মোহাম্মদ সেলিমদের ঘোষিত যৌথ কর্মসূচি। বৃহস্পতিবার এবিপি আনন্দে সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিম জানান, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগের দাবিতে সংসদের বাইরে বেশ কয়েকটি বিরোধী দলের সঙ্গে একযোগে ধর্নায় বসবে সিপিএম। তাৎপর্যপূর্ণভাবে তার মধ্যে ছিল তৃণমূল। এডিএমকে যার নেত্রী জেলে আছেন তারা আর আমার খুব সম্ভবত বিজেপি ছাড়া সব বিরোধী দল একযোগে এটাই চেয়েছে যে এরকম মন্ত্রী সংবিধানের নামে যে শপথ নিয়েছেন তিনি থাকতে পারেন না। তৃণমূলের সঙ্গে একযোগে ধর্নায় বসবে সিপিএম, সেই তৃণমূলের সঙ্গে যাদের কৃষ্ণনগরের সাংসদ তাপস পাল সিপিএম সমর্থকদের ঘরে লোক ঢুকিয়ে ধর্ষণ করানোর হুমকি দিয়েছেন, এও সম্ভব? এই প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে। সিপিএম যদি আমার মা বোন চাচা দাদি কারোর গায়ে হাত দেয় এই তাপস পাল ছেড়ে কথা বলবে না, তাপস পাল নিজের রিভলভার বার করে গুলি করে চলে যাবে, আমার ছেলেদের ঢুকিয়ে দেবো, রেপ করে চলে যাবে, রেপ করে চলে যাবে। চুপ করে ওর মা কুকুরের সাথে তাই জন্ম হয়েছিল। আমি একটা কথা বলে যাচ্ছি, এই সিপিএম এর পাঁচজন এরকম ছাড়বে না। বিজেপিও এই ইস্যুতে সরব হয়। তারা প্রশ্ন তোলে কেন সিপিএম অশালীন মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তাপস পালের পদত্যাগ চাইছে না, কোন উদ্দেশ্যে তৃণমূলের সঙ্গে সিপিএম এর এই সখ্যতা? এটা তো সুবিধাবাদীদের গঠজোড়, এই সুবিধাবাদীরা একসঙ্গে মিশে এখন ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করার জন্য চেষ্টায় লেগেছে। এরই মধ্যে সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিম এবিপি আনন্দে এও জানান, তারা শুক্রবার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ দাবি করলেও তৃণমূল সাংসদ তাপস পালের পদত্যাগ চাইবেন না। আমরা আগেও তাপস পালের পদত্যাগ চাইনি, কালকে যখন মন্ত্রী নয়, তাপস পাল যে মন্ত্রী হলো তার সাংসদ হ্যাঁ, অসুবিধা কি আছে? আপনি সাংসদের পদত্যাগ চাইবেন, দলের সাংসদ ব্যবস্থা নেবেন, কারণ তিনি তার দলের। তাপস পাল যে ভাষা বলেছে সেটা সংবিধান মোতাবেক ভাষা নয়, যদিও তিনি সংবিধান নামে শপথ নিয়েছেন, তাহলে সেই তাপস পালের পদত্যাগ কি কালকে তাপস পালের পাশে দাঁড়িয়ে আপনি চাইবেন নাকি তাপস পালের পাশে দাঁড়িয়ে চাইবেন না? শুনুন, আমি আপনার সঙ্গে আমি বলছি কালকে কি চাইবেন না চাইবেন না, হ্যাঁ কি না, ব্যাস ধন্যবাদ, মিটে গেল, ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এইটাই তো জানার ছিল যে কালকে আপনারা চাইছেন না, কালকে মানে দিল্লিতে দোস্তি রাজ্যে কুস্তি। মোহাম্মদ সেলিমদের এই যৌথ কর্মসূচি এবং তাপস পাল প্রসঙ্গে তার মন্তব্যের বিষয়টি নজরে আসে বুদ্ধদেব ভট্টাচার্যের। হস্তক্ষেপ করেন তিনি, এক বিবৃতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রী যা বলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এ ব্যাপারে বিরোধীরা সঠিক দাবি তুলেছেন, আমাদের পার্টি সংসদে ব্যাপারে সোচ্চার, কিন্তু তৃণমূলের সাথে কোনো যৌথ কর্মসূচিতে আমরা যেতে পারি না, ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াইয়ে তৃণমূলের বিন্দুমাত্র বিশ্বাসযোগ্যতা নেই, তৃণমূল সাংসদ তাপস পালের শাস্তির দাবিতে আমরা অনড়। এর আগে বৃহস্পতিবার কেন্দ্র খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির বিতর্কিত মন্তব্যের ইস্যুতে বিজেপির বিরুদ্ধে একজোট হয় রাজ্য রাজনীতির যুযুধান তিন পক্ষ, তৃণমূল, বাম ও কংগ্রেস। বৃহস্পতিবার লোকসভায় একসঙ্গে ওয়াক আউট করে তারা, পরে যৌথ সাংবাদিক বৈঠকও হয়। এরপর রাতে যৌথ কর্মসূচির কথা এবিপি আনন্দে জানান মোহাম্মদ সেলিম, পাল্টা সিপিএম তৃণমূল সখ্যতার অভিযোগে সরব হয় বিজেপি। এরপরই গোটা বিশ্বে হস্তক্ষেপ করে কড়া বার্তা দেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবিপি আনন্দ।